আজ 3 নভেম্বর বৃহস্পতিবার সকালে পানিহাটি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের সোদপুর সুভাষপল্লী অঞ্চলে লক্ষ্মী জানা নামের বছর 45-এর গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে তার স্বামী রাজা জানা। যদিও খরদহ থানায় আত্মসমর্পণ করেছেন লক্ষ্মী জানার স্বামী রাজা জানা। পুলিশের অনুমান সাংসারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। হোয়াইট করতে হবে আচ্ছা এলপি এখানে লাইক প্রশ্ন আরে বাইকটা ভালো দিচ্ছে কি শুনেছি ফোন গেছে খবর যে উনি আর নেই মানে এরকম ঝগড়া জন গিয়েছে কার সাথে আপনার কি হয় শাশুড়ি নাম শাশুড়ি আর স্বামী ওনার স্বামী মানে আপনার শ্বশুর রাজা 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 কি রাজা মানে এখানে কতদিন ধরে থাকতেন আপনি মানে কেন এই ধরনের ঘটনা ঘটলো কিছু বুঝতে পারছি কোনো ঝামেলা অশান্তি কিছুই জানি না আমি সকালেও ফোন করেছিল কালকে আগের দিন কিছুই তো বলে কিভাবে মেরেছি কি শুনেছি দেখতে দেখতে 5 বছর হলো আমাদের একসাথে পথ চলা। কাটিয়েছি আনন্দের নানা মুহূর্তগুলো অঙ্গীকারবদ্ধ আজীবন এইভাবেই পাশে থাকব। ভালোবাসা আর সৌন্দর্যের আকর্ষণ ঠিক যেন প্রথমবারের মতন, ভরসা যেখানে পুরোপুরি, ভালোবাসাও সেখানে অটুট। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স ফিরে এলো নতুন রূপে নতুন সাজে। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া।